বুধবার সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা উদয়পুরের মাতাবাড়িতে পুজো দিতে গেছেন। বুধবার সকালে মাতাবাড়িতে পুজো দিলেন প্রথমে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী। উনার পরে পুজো দেন বিজেপি নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং। এরপর থেকে একে একে নলছড়ের বিজেপি প্রার্থী কিশোর বর্মন, আইপিএফটির জুলাইবাড়ি কেন্দ্রের প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী সহ অনেকেই নির্বাচন ঘোষণা হওয়ার আগে এবং পরে সকলেই মায়ের কাছে প্রার্থনা করতে গিয়েছেন। এবারেও ফলাফল ঘোষণার আগে মায়ের কাছে আশীর্বাদ চাইতে গিয়েছেন প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।